ধন্যবাদ আপনাকে একেবারে কমন একটা মেটাবলিক ডিসঅর্ডার আমরা বলি গাউটি আর্থ্রাইটিস দিস ইজ অলসো আর্থ্রাইটিস এটাও কিন্তু এক ধরনের আর্থ্রাইটিস এবং কমন কমন আর্থ্রাইটিস সাধারণত পায়ের বৃদ্ধাঙ্গুলে হয়ে থাকে পায়ের অন্যান্য আঙ্গুলগুলোতে হতে পারে অ্যাঙ্কেলে হতে পারে যেটা গোড়ালির যে জোড়াটা হাঁটুতে হতে পারে সারা শরীরও গাউটি আর্থ্রাইটিসের পেইন হতে পারে মোস্ট অফ দ্য কেসই লোয়ার এক্সটিমিটিতে আপনার এফেক্ট হয় গাউট হচ্ছে যদি কারো কোনো কারণে মেটাবলিজমে প্রবলেম হয় শরীরে আমাদের যে আমরা খাবার খাই বা বিভিন্ন সিস্টেমিক কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি শরীরে বেড়ে যায় সে থেকে ওই ইউরিক অ্যাসিড আপনার জোড়ায় গিয়ে প্রদাহ তৈরি করে প্রদাহ তৈরি করে সেখানে ব্যথা বেদনা তৈরি করে এবং রুগী তীব্র ব্যথা ভুগতে পারে হাঁটা চলা বা সে জুতা পরতে পারবে না সে হাঁটতে পারবে না ব্যথায় তীব্র সে কাতর হয়ে যেতে পারে এখন আসেন এটার ট্রিটমেন্ট কি এটাও কিন্তু রিসার্চিং একটা ডিজিজ রিসার্চ হচ্ছে অলওয়েজ এটা কিছু ওষুধ আছে যেমন অ্যালোপিউরিনল বা ফেভুস্টেটি নতুন নতুন ওষুধ আসছে ওষুধ কোম্পানিগুলো এই ওষুধ দিয়ে রুগীকে যে তার ইউরিক অ্যাসিডের লেভেলটা কমিয়ে আনতে পারে পারা যায় মানে রুগী যদি খায় এই ওষুধগুলোর কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কারণ এই ওষুধগুলো কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া যদি রুগী নিজে নিজে খায় তাহলে দেখা যাবে তার অন্যান্য সমস্যা কিডনির প্রবলেম হতে পারে ইলেকট্রোলাইট প্রবলেম হতে পারে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে এই রোগের চিকিৎসায় রিহ্যাব থেরাপি ব্যথা নিরামে অত্যন্ত কার্যকরী রিহ্যাব থেরাপি রুগী সবসময় যে আমাদের মতো চিকিৎসকের কাছে এসে করতে হবে তা না সে বাসায়ও করতে পারে যেমন কন্ট্রাস্ট বাদ কন্ট্রাস্ট বাদ থাকি একটা গামলায় বা পানিতে গামলা বা বালতিতে সে কুসুম গরম পানি নেবে আরেকটাতে ঠান্ডা পানি নেবে এই পাটা একবার এই পানি এই গরম পানিতে আবার ওই ঠান্ডা পানিতে এক মিনিট এক মিনিট এভাবে দশ পনেরো মিনিট সে প্রতিদিন এই থেরাপিটা সে বাসায় করলে দর্শক ফোন করেছিলেন তাকে আপনি কি সাজেশন দিবেন আমি আশা করি উনি উনি শুনতে পাচ্ছে যে এই নিতে নাম্বার নাম্বার টু হচ্ছে কিছু খাবার আছে যেই সকল খাবারে এই রুগীদের এই সমস্যাটা বেড়ে যায় তা আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যদি ওনারা প্রিভেনশন নিতে পারে স্পেসিফিক খাবারগুলা যেহেতু তার এই সমস্যা হচ্ছে ওই খাবার যে সবার আপনার আমার অন্য সবার হয়ে যাবে তা কিন্তু না যার ক্ষেত্রে হচ্ছে কি ডিস ডাইট যেমন অ সকল প্রকার লাল মাংস লাল মাংস মানে যা চার পা বিশিষ্ট পশুর মাংস গরু খাসি ছাগল ভেড়া মহিষ এই জাতীয় পশুর মাংস কলিজা সম্পূর্ণ হারাম নিষেধ খেতেই পারবে না না খাওয়াই তার জন্য উত্তম তারপরের বিচি জাতীয় খাবার ডাল জাতীয় খাবার সেটাও না খাওয়া উত্তম আর হচ্ছে সামুদ্রিক মাছ যে যেগুলাতে এই খাবারগুলা বা এই জাতীয় সমস্যাটা মানে বেশি হতে পারে তো এ থেকে কিন্তু রুগী অনেকাংশে ভালো থাকতে পারে তারপরেও যদি সমস্যা হয় সে থেরাপি নিতে পারে পাশাপাশি ডাক্তারদের পরামর্শে হয়তো ওষুধও খেতে পারে অনেক সময় পেনকিলারও অনেক সময় আমরা সাজেস্ট করে থাকি কিন্তু কিলার যেহেতু সাইড ইফেক্ট আছে রিহ্যাব থেরাপির পাশাপাশি যদি সে খাবারগুলা মেনটেন করতে পারে তাহলে সমস্যা থেকে সে পরিত্রাণ পেতে পারবে সমাধানটা পেয়ে গেছেন মনে হয় আমাদের আগে যে দর্শক ফোন করেছিলেন আরেকজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ রাজা রকবের মাওয়াচিন থেকে বলছিলাম জি আমি 2008 সালে পুলিশের ট্রেনিং করা অবস্থায় হিপ জয়েন্ট রাইট হিপ জয়েন্টে ব্যথা পাচ্ছি হুম তা আমি বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করাইছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন ব্যথা করলে পা ঝিমঝিম করে হিপ জয়েন্টে ব্যথা করে কিন্তু আমার পা ঝিমঝিম করে অবর যদি হয়ে যায় আমি অনেক এক্স রে করাইছি ডাক্তার দিয়েছে তা করাইছি কিন্তু কোনো বেনিফিট হয় নাই আপনার আপনার কি ফাইন্ডিংস মানে ওই এক্স রে বা যাই করেছেন ডাক্তার সাহেবরা কি বলেছে সমস্যাটা কি মানে ওনারা বলেছে সব ঠিক আছে কিন্তু আমি একটু জোরে পাড়া দিলে অথবা জোরে কোনো ভারী কিছু রাখ যদি আমি এখন বর্তমানে রিপ্রেজেন্টেটিভ ব্যাগ হাতে নিলে ভার প্রয়োগ হইলে আপনার ব্যথা হয় আপনি মানে কি জব ছেড়ে দিয়েছেন পুলিশের জি জি ওই ওই কারণে ছেড়ে দিয়েছি ব্যথা পছন্দ ব্যথা এই জন্য ছেড়ে দিয়েছি আচ্ছা আপনার পা ঝিজি করে বলছিলেন হ্যাঁ পা রাইট হিপ জয়েন্টে যখন ব্যথা হয় তখন ঝিজি করে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার আসলে এখানে যদি কোনো ইনজুরি হয় সাজেস্ট কোন কোনো জোর আছে সেটা আপনি আঘাত পেয়ে হোক বা উনি যেহেতু পুলিশে জব করতো হয়তো ড্রাইভ দিতে গিয়ে কোনোভাবেই এক্সারসাইজ করতে গিয়ে হয়েছে ইনজুরিটা আপনার ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি হাড় যদি ভেঙে যায় বা হাড়ের কোনো ইনজুরি হয় এক্সরে একেবারে ক্লিয়ার ছবি চলে আসে এটা কোনো মানে ডাউট হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ সফট টিস্যু ইনজুরি সেই ক্ষেত্রে এক্স রেতে কিছুই বোঝা যাবে না একজন স্পেশালিস্ট ফিজিক্যালি এক্সামিন করলে বুঝতে পারবে যে তার সফট টিস্যু কোথাও কোনো ইনজুরি আছে কি না সো সফট টিস্যু ইঞ্জুরি তারপরেও যদি সে কনফার্ম করতে না পারে সেক্ষেত্রে আপডেটেড যেমন সিটি স্ক্যান সেটাতে আপনি বুঝতে পারবেন হাই ফ্রিকুয়েন্সিজ আলট্রাসোনো থেরা ডায়াগনোসিস আছে আলট্রাসোনোগ্রাফি তার থেকে ডায়াগনোসিস করা যায় অথবা আরও বেটার হচ্ছে এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করা যায় যে আইদার আদৌ কোনো ইঞ্জুরি ভিতরে আছে কি না কিন্তু ওনার কথাটা হচ্ছে ওনার হিপ জয়েন্টে ব্যথা যখন হয় পাশাপাশি পা জিজি করে হিপ জয়েন্টের লোকাল পেইন পায়ে যাবে না এটা হচ্ছে ক্লিয়ার কথা ব্যথা বিশেষজ্ঞ হিসাবে আমি বলছি হিপের কোনো পেইন মানে একটা লেভেল পর্যন্ত উড়ুতে যাইতে পারে বা পিছনে বা ওই এরিয়াতে হতে পারে সম্ভবত ওনার কোমরে পিএলআইডি আছে যেটার কারণে পায়ে ঝিঝি করে আপনাকে মেরুদণ্ডের কোমরে একটা এমআরআই করে দেখতে হবে আপনাকে ডায়াগনোসিসটা কনফার্ম করেন আপনার পেশায় আপনি আগে যে পেশায় ছিলেন সেই পেশার চেয়ে পেশাটা আপনার জন্য আরও প্রবলেম বিকজ আপনি কিন্তু ভারী হতো যেহেতু রিপ্রেজেন্টেটিভ কোনো ব্যাগ ক্যারি করতে হবে এক সাইডে আপনাকে ওজন বেশি নিতে হবে এই জিনিসগুলো আপনাকে সাবধানে করতে হবে আপনি একটা এমআরআই করে দেখেন আর যেহেতু ঢাকার বাহিরে সম্ভবত উনি আপনি যদি সুইটেবল সময় পান আপনি সাঁতার কাটবেন সাঁতার আপনাদের এই সকল রোগের সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ সাঁতার নিয়মিত যদি কাটা যায় এই সমস্যাগুলো অনেক অনেকাংশে এইট্টি টু নাইনটি পার্সেন্টই ইমপ্রুভ হয়ে আসে আসলে ব্যথা এমন একটা ব্যাপার যে মানুষের কিন্তু পেশা পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে যেমন এই দর্শক যেটা বললেন এক্সাক্টলি এবং আমরা এই বিষয়ে আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি রোগের রিহ্যাব থেরাপি প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজো বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের অ্যাথ্রাইটিস প্রসঙ্গে রিহ্যাবিলিটেশন প্রসঙ্গে এবং রিহ্যাবিলিটেশনের যে ইম্পর্টেন্স এই বিষয়টি যদি একটু বলতেন ধন্যবাদ আসলে যে কোনো শারীরিক ব্যথা বেদনা প্রতি বা প্রতিবন্ধকতা অসারতা ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ বা যে কোনো শারীরিক ইনিকটিভিটি এটা যদি আপনাকে সারাতে হয় তাহলে রিহাবিলিটেশনের বিকল্প কোনো কিছু নেই কিছু ঔষধ বা মেডিকেশন আছে যেটা অত আপনাকে কিছু সিমটম রিলিফ করবে যেমন আপনার যদি কোনো কারো আর্থ্রাইটিস হয় আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি আজকে সেক্ষেত্রে ব্যথা হবে ব্যথায় শুধু পেইন কিলার সাময়িক ব্যথা উপকারে আসবে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে যেটা হয়তো রোগের বিরুদ্ধে কাজ করবে কিন্তু একটা মানুষ এই রোগে আক্রান্ত যখন হয় তখন যে সে যে অত্যধিক ব্যথা আক্রান্ত হয়ে সে যে আমরা যেটা বলছি বারবার যে ডিসেবল হয়ে যায় চলাফেরা করতে পারে না ইনএক্টিভ হয়ে যায় কাজ হারিয়ে ফেলে যেমন আমাদের যে রুগী ফোন করলো যে উনি কিন্তু জব লেস উনি আর একটা জব এখন করতে হচ্ছে তো এই সকল জিনিসকে আপনি যদি ফিরে পেতে চান বা ওই লোককে আবার সামাজিক কাজে আপনাকে কাজে লাগাতে চান তাহলে আপনাকে রিহ্যাবিলিটেশন বিকল্প কোনো কিছু নাই রিহ্যাবিলিটেশনটা কি এটা একটা বিশাল সাবজেক্ট এবং টিম ওয়ার্ক গ্রুপ অফ পিপল গ্রুপ অফ মেডিকেল স্পেশালিস্ট ওয়ার্ক টুগেদার এই ক্ষেত্রে শুধু স্পেশালিস্টের ব্যাপার না এখানে রিহ্যাবিলিটেশন হসপিটাল একটা বিশাল ইম্পর্টেন্ট রিহাবিলিটেশন সেন্টার একটা বিশাল ইম্পর্টেন্ট রিহ্যাবিলিটেশনের জন্য ওই রুগী এবং ওই গোষ্ঠী অব পেশেন্ট তাদের সামাজিক একটা এনভায়রনমেন্টের প্রয়োজন এবার পারিবারিক এনভাররনমেন্টের প্রয়োজন সামাজিক এনভাররনমেন্টের প্রয়োজন তার রাষ্ট্রীয় এনভায়রনমেন্টের প্রয়োজন সব মিলিয়ে হচ্ছে আপনার রিহাবিলিটেশন সেক্ষেত্রে চিকিৎসা থাকবে সেই ক্ষেত্রে তাকে সামাজিক অনুদান থাকতে পারে সেক্ষেত্রে রিক্রিয়েশনের ব্যবস্থা থাকতে পারে সেক্ষেত্রে তার যোগাযোগের ব্যবস্থা ঠিক করতে হতে পারে সেক্ষেত্রে তাকে ভোকেশনাল ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে অল আর রিহাবিলিটেশন আমরা একটা রুগী যখন স্ট্রোক করে স্ট্রোকের পরে বা ব্যথা আক্রান্ত আমি যেহেতু আর্থ্রাইটিস নিয়ে বলি আর্থ্রাইটিস আক্রান্ত হলো একজন ইয়াং লোক সে হয়তো কোনো কারণে আপনার বা একজন মহিলা সে হয়তো ব্যাঙ্কে জব করে সে রিমোটার্ড আথরাইটিস হঠাৎ আক্রান্ত হলো তার বয়স ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ সাধারণত এই যে আক্রান্ত হয় সে কি করবে সে আর ব্যাংকে যেতে পারবে না সে চলাফেরা করা তার বন্ধ হয়ে যাবে সে হয়তো ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কিছুটা কম হয় সে মাউস ধরতে তার কষ্ট হবে তার লেখালেখিতে কষ্ট হবে সে অফিসে যেতে কষ্ট হবে এই জিনিসটা যদি আমরা যে পদ্ধতির মাধ্যমে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো দিস ইজ রিহ্যাবিলিটেশন Click the subscribe button and press the bell icon.